মুশফিক রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ ও সৌম্য সরকার সহ 13 জন ক্রিকেটার শারজা ফুটবল খেলছেন। আর এদিকে ঢাকায় বসে অপেক্ষার প্রহর গুনছেন বাকি দুজন, নাহিদ রানা ও নাসুম আহমেদ। সোমবার রাত 7টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত এই দুজনের সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার ভিসা হয়নি। সোমবার তাদের ভিসা হলে রাতের ফ্লাইটে আমিরাতে যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু এখন অপেক্ষার প্রহর আরো বাড়লো। মঙ্গলবারের ফ্লাইট ধরবেন তারা, তবে সেটাও ভিসা সাপেক্ষ। মঙ্গলবারও যদি তাদের ভিসা না হয় তাহলে সিরিজের প্রথম ম্যাচ তাদের ঢাকায় বসে টিভিতেই দেখতে হতে পারে। পুরো দলের সবার ভিসা হলো, এই দুজনের কেন হলো না তার সুনির্দিষ্ট কোনো জবাব নেই বিসিবির কাছে। 6 নভেম্বর শারজা আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ, সেই ম্যাচের জন্য বাংলাদেশ দল সোমবার অনুশীলনে অংশ নেয়। হালকা শরীর চর্চা শেষে দলের খেলোয়াড়রা দুভাগ হয়ে ফুটবল খেলেন। যেহেতু এখনো দলের সঙ্গে নাহিদ রানা ও নাসুম আহমেদ যোগ দিতে পারেননি, তাই ধরেই নেওয়া যায় সিরিজের প্রথম ম্যাচে তাদেরকে হিসেবের বাইরে রেখেই পরিকল্পনা করছে বাংলাদেশ দল। টেস্ট দলে অভিষেক হলেও নাহিদ রানা এই প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন। নাসুমও ওয়ানডে বিশ্বকাপ শেষে প্রায় 1 বছর পরে আবার জাতীয় দলে ডাক পেয়েছেন। তবে এই দুজনেই আমিরাতের ভিসা জটিলতার ফ্যাকড়ায় পড়ে এখন চিন্তিত। তারা ভাবছেন, দলে তো ডাক পেলাম, দলের সঙ্গে থাকবো কবে থেকে।